নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি দুখানা সেট দেখাবো, যে দুখানা সেট থেকে তোমরা প্রশ্ন কমন পাবে 2023 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায়। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এক দাগ, দু দাগ, তিন দাগের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। চার দাগের প্রশ্ন তোমাদের দুই নম্বরে দশখানা প্রশ্ন লিখতে হবে, দশ দুগুণী কুড়ি। যেমন রোমান ওয়ানের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, রোমান এইট একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, রোমান সেভেনও ইম্পর্টেন্ট আছে, রোমান টেন খুবই গুরুত্বপূর্ণ, রোমান ইলেভেনের অঙ্ক, রোমান টুয়েলভের অঙ্ক। তো দেখো, যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি, এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। রোমান টুয়েলভের অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে পাটিগণিত, পাঁচ দাগের রোমান ওয়ানের অঙ্ক, পাঁচ দাগের রোমান টু এর অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, ছয় দাগের রোমান ওয়ান খুবই ইম্পর্টেন্ট এবং রোমান টু খুবই ইম্পর্টেন্ট। 2023 সালে মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ছয়ের রোমানটু খুবই গুরুত্বপূর্ণ, মানে দ্বিগুণ অপেক্ষা তিন কম সংখ্যাটি নির্ণয় করো, বুঝতে পারলে? সাতের রোমান ওয়ান ভালো করে প্র্যাকটিস করে যাবে, আটের রোমান ওয়ান রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, নয় দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, পিথাগোরাসের উপপদ্যটি বিবৃতি করো, এবং দশের রোমান ওয়ান রোমান টু সব থেকে দশের রোমান টু গুরুত্বপূর্ণ, এগারোর রোমান ওয়ান এবং রোমান টু আমি মনে করি তোমাদের জ্যামিতিক উপায়ে যে রুট, বর্গ, মধ্য সমানুপাতিক এবং তার সঙ্গে অন্তর্ভুক্ত পরীক্ষায় দেবে। বারোর রোমান ওয়ান রোমান টু এবং রোমান থ্রি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তেরো দাগের রোমান ওয়ান খুবই গুরুত্বপূর্ণ এবং তেরো দাগের রোমান টু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে এম সি কিউব, এসএ কিউব, শূন্যস্থান। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো তোমরা? তো দেখো, চোদ্দো দাগের অঙ্ক, যেখানে আমরা দেখতে পারছি যে আমাদের পরিমিতির অঙ্ক, দেখে নাও ভালো করে, চোদ্দো দাগের রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, এবং রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো কি বলছি আমি? তো দেখো, অঙ্কগুলো আরেকবার দেখে নাও, যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আমি বলছি ভালো করে দেখে নাও। ঠিক আছে, পনেরো দাগের অঙ্ক, রোমান ওয়ানের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, পনেরো দাগের রোমান টু এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, যে সমস্ত অঙ্কগুলো 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, তোমাদের পাটিগণিত থেকে কোষে দেখি চোদ্দ এবং কোষে দেখি দুই খুবই গুরুত্বপূর্ণ, আমি মনে করি এই দুটো চ্যাপ্টার প্র্যাকটিস করলে তোমরা দুটো অঙ্ক কমন পেয়ে যাবে। ঠিক আছে, পাটিগণিত থেকে তোমাদের দুটো পাটিগণিত আসবে, একটা পাটিগণিত করতে হবে, তার সঙ্গে তোমরা এক্সারসাইজ 1.2, এক্সারসাইজ 1.3, 5.3, 9.3 ভালো করে প্র্যাকটিস করবে, এর ভিতর থেকে তোমরা 100% কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, বুঝতে পারছো আমি কী বলছি? এবং তার সঙ্গে তোমাদের পরিমিতি থেকে কোষে দেখি চার, কোষে দেখি আট ভালো করে প্র্যাকটিস করবে, তার সঙ্গে ১৬ আর ১৯ কোষে দেখি পরিমিতি থেকে। তো দেখো, এবার আমি ম্যাথমেটিক্সের সেট নম্বর টু নিয়ে আলোচনা করব। তো দেখো, সেট টু কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আজকে আমি দুখানা সেট নিয়ে আলোচনা করছি, যে সেটগুলো 100% মাধ্যমিকে 2023 সালে আসার চান্স খুবই বেশি, আসার চান্স খুবই প্রবল। তো দেখে নাও তোমরা শূন্যস্থান, যেমন রোমান ওয়ানের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, প্রত্যেকটা অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে সত্য মিথ্যা লেখো যে কোনো পাঁচটি, রোমান ওয়ানের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, রোমান থ্রির অঙ্ক,
রোমান ফোরের অঙ্ক, রোমান ফাইভের অঙ্ক, রোমান সিক্সের অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে চার দাগের অঙ্ক, দুই মার্কসের টোটাল দশখানা লিখতে হবে, দশ দুগুণি কুড়ি নম্বর এখানে থাকবে। তো দেখো, কুড়িতে কুড়ি পাওয়া কোনো ব্যাপারই না। এর ভিতর থেকে রোমান ওয়ান, রোমান টু, ঠিক আছে, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, রোমান সিক্স, রোমান সেভেন, রোমান এইট, ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলে আমি মনে করি। সবথেকে গুরুত্বপূর্ণ দশের অঙ্ক এবং বারো দাগের অঙ্ক। দশের অঙ্ক রোমান টেন এবং রোমান টুয়েলভ, পাঁচ দাগের পাটিগণিত থেকে রোমান ওয়ান এবং রোমান টু খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে রোমান থ্রি ভালো করে দেখে যাবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তোমরা। এবং ছয় দাগের রোমান ওয়ান এবং রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছয় দাগের। সাতের রোমান ওয়ান ইম্পর্টেন্ট এবং রোমান থ্রি খুবই গুরুত্বপূর্ণ। আট দাগের রোমান ওয়ান এবং রোমান টু, আটের রোমান ওয়ান এবং রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ন দাগের অঙ্ক ভালো করে দেখে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং দশের রোমান ওয়ান রোমান টু ভালো করে প্র্যাকটিস করবে প্রয়োগ থেকে, ঠিক আছে। তো দেখো, রোমান থ্রি ভালো করে প্র্যাকটিস করবে, বারো দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি ভালো করে দেখে যাবে। তেরো দাগের রোমান ওয়ান, রোমান টু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরিমিতি থেকে চোদ্দো দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ওয়ান আর রোমান টুটা ইম্পর্টেন্ট, রোমান থ্রি আসার চান্স নেই বললেই চলে। পনেরো দাগের রোমান ওয়ান ভালো করে দেখে যাবে এবং রোমান টু ভালো করে দেখে যাবে এবং রোমান থ্রি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো, দু হাজার তেইশ সালের ম্যাথমেটিক্সে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।